আগন্তুক 2021 বিধানসভা নির্বাচন বিশেষভাবে আকর্ষণীয় হয়ে পড়ছে গোলাঘাট জেলার দুটকৈ বিধানসভা সমষ্টি। প্রাক্তন বিধায়িকা অজন্তানে বিজেপি গমনের পাছত গোলাঘাট সমষ্টির বারোগৰাকী প্রত্যাশী বিচারিছে টিকট। ইফালে সরুপথার সমষ্টিত স্থানীয় বিধায়িকা রজলিনা তিৰ্কী থকা পাছতো আন ছয়গৰাকী টিকেটৰ বাবে কৰিছে আবেদন। নির্বাচনের বাবে সাজু হয়েছে গোলাঘাট জেলা কংগ্রেস। ইয়াত যিসকলে প্রথম আবেদন করেছে তেওঁলোকৰ সেইমতে নাম সমূহ দিছো। প্রথম সাগরিকা বরাই আবেদন করেছিল, তাই আমার অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা দেবব্রত ফুকন। দেবব্রত ফুকন হল আমার গোলাঘাট জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি, দীপেন বৰুৱা আমার জেলা মুখপাত্র তথা সাধারণ সম্পাদক, বজেন কুমার হেন্দিক আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ আর সাধারণ সম্পাদক, ভূপেন রাজখোৱা তেখেতো আমার প্রদেশ আমার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, সুব্রত বৰা অসম প্রদেশ কংগ্রেস কমিটির তেখেত সম্পাদক, অনিল বৰা আমার জেলা কংগ্রেসের উপসভাপতি, জিতেন বৰুৱা আমার জেলা পরিষদের তেখেত সদস্য, মদন বৰা আমার পদুমণি ব্লকের সভাপতি, প্রণব গগৈ তেখেত আমার মণ্ডল কংগ্রেসের সভাপতি আর জ্যেষ্ঠ নেতা, আর গুলাব শইকীয়া তেখেতো প্রাক্তন সম্পাদক আর পঞ্চায়েতীরাজপুরের তেখেত রাজ্যিক সাধারণ সম্পাদক আছিল, আর দীপাঙ্কর বৰা গোলাঘাট জেলা কংগ্রেসের তেখেত সাধারণ সম্পাদক। এইটো হল আমার গোলাঘাট জেলার কারণে। আমি আপনার লিস্টখন দিয়ে নিম পাছত। খুমটাইর কারণে বিস্মিতা গগৈ বাইদেউ কেবল আবেদন করেছে, তার দ্বিতীয়খন আমার। প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী অজন্তা নেওগ বিজেপি গমন। নও বিজেপি অজন্তা নেওগক এবার নির্বাচনের প্রত্যাহ্বান জানাবলৈ গোলাঘাট সমষ্টিত কংগ্রেসের টিকট বিচরাসকল ক্রমে সাগরিকা বৰা, গুলাব শইকীয়া, জিতেন বৰুৱা, সুব্রত বৰাকে ধরে বারোগৰাকীয়ে। ইফালে সরুপথাৰ সমষ্টির বিধায়িকা রজলিনা তিৰ্কীকে বিচরার লগতে বালিকা লাহন, পেগুম নীলাকর তাসাকে ধরে ছয়গৰাকী প্রার্থিত্ব প্রত্যাশী আবেদন করেছে এইবার। অন্যহাতেদি খুমটাইত প্রাক্তন মন্ত্রী বিস্মিতা গগৈ, বোকাখাট ছয়গৰাকী আর ডেৰগাঁও সমষ্টিত সাতগৰাকী টিকট বিচাৰিছে এইবার বিধানসভা নির্বাচনের বাবে। এতিয়া কোনে সমষ্টি কেইটাত টিকট পাব সেয়া সময়তে লক্ষণীয় হব। গোলাঘাটৰ পৰা পূর্ণ বৰা রিপোর্ট, আর্লি টাইমস। সদায় গোলাঘাট জেলার সাংবাদিক বন্ধুসকল, আমি গোলাঘাট জেলা কংগ্রেস কমিটিয়ে আমি দুটামান কথা আপনার অবগত করব বিচারিছো। যে 2021 বিধানসভা নির্বাচনত ইতিমধ্যে আমার প্রারম্ভিক পর্যায়ের যখন আমার 5টা সমষ্টি আবেদন করে আসিল, অহা আমার 10 তারিখে আমার এই আবেদন প্রক্রিয়া আমার প্রথম পর্যায়ে পূরণ হয়েছে আর 7 দিনের কারণে এক্সটেনশন করা হয়েছে। আজিলেকে আমার গোলাঘাট জেলার 5টা বিধানসভা সমষ্টির কারণে আমার ভারতীয় জাতীয় কংগ্রেস দলের 31 গৰাকী আমার দলীয় কর্মী আবেদন করেছে। এই সংখ্যাকেটা আপনার কব বিচার গোলাঘাট জেলা গোলাঘাট সমষ্টির 95 জন গোলাঘাট সমষ্টির সর্বাধিক 12 গৰাকী প্রার্থীয়ে আবেদন করেছে। খুমটাই সমষ্টির মাত্র 1 গৰাকী আমার প্রাক্তন মন্ত্রী আর বিধায়িকা বিস্মিতা গগৈ ডাঙরিয়ানে আবেদন করেছে। 94 জন সরুপথাৰ সমষ্টিৰ পৰা আমাৰ 7 গৰাকী প্ৰাৰ্থীয়ে আবেদন কৰিছে আৰু 93 জন বোকাখাটৰ পৰা আমাৰ 6 গৰাকী প্ৰাৰ্থীয়ে বৰ্তমানলৈকে আবেদন কৰিছে আৰু ডেৰগাঁও সমষ্টিৰ পৰা আমাৰ 7 গৰাকী প্ৰাৰ্থীয়ে আবেদন কৰিছে আৰু এই সংখ্যাটো হয়তো অহা 17 তাৰিখলৈ আৰু কিছু বৃদ্ধি হ'ব। এই কথাখিনি আমি আপোনালোকক অৱগত কৰিছোঁ আৰু অহা কাইলৈ অৰ্থাৎ 13 ফেব্ৰুৱাৰী তাৰিখে আমাৰ যি অসম বচাও যাত্ৰা ইতিমধ্যে গুৱাহাটীত আৰম্ভ হৈছে, এই যাত্রা আমি আমার অহাকালি পুয়া 9:30 বজাত আমার গোলাঘাট জেলা প্রবেশ করব। প্রথম কথা, এই যাত্রার সাংসদ প্রদীপ গগৈ ডাঙরের নেতৃত্ব আর প্রদেশ কংগ্রেসের কেবাগৰাকী নেতার নেতৃত্ব বোকাখাট সমষ্টিত প্রবেশ করব। বোকাখাট সমষ্টির পর তেখেতসকলে কুমারগাঁও হয়ে খুমটাই সমষ্টির মাজেদি আহি আমার গোলাঘাট সমষ্টিত প্রবেশ করব আর গোলাঘাট সমষ্টিত প্রবেশ করার পাছত এই যাত্রাটা আমি ডেৰগাঁও সমষ্টির নেগেটিভ আমার শিবমন্দিরত সমাপ্ত করা হব আর যোৰহাট অভিমুখে রওনা হব আর অহাকালি যেটো প্রোগ্রাম হব সেই প্রোগ্রামত আমার যাত্রার অসম বচাও যাত্রার দলটিক আমি বিশাল বাইক ৰেলি আমি বোকাখাটৰ পৰা আদৰণি জনাম। তাত এখন বিভিন্ন দল সংগঠনের প্রতিনিধিসকলের লগত আলোচনা করার উপরও তেওঁলোকৰ মতামত লোৱাৰ উপরও তাত বিশাল বাইক ৰেলিয়ে বোকাখাট টাউন পরিভ্রমণ করার পিছত আমি ন্যাশনেল হাইওয়ে হয়ে কমারগাঁওত আমি খুমটাই সমষ্টিত প্রবেশ করিম আর খুমটাই সমষ্টির প্রায় 200-300 বাইক লৈ তেখেতসকলক আদরণি জানাব আর আমার যখন হালমরা ফিল্ড আছে বাগিচার খেলপথার তেখেত আমার গোলাঘাট সমষ্টির কংগ্রেস কর্মীসকলে আমি তেওঁলোকক তারপর আদরণি জানাম আর গোলাঘাট সমষ্টির
প্রায় 500 বাইকে আদরণি জনাব। আদরণি জনাবার পাছত আমি গোলাঘাট টাউনত আমার বিশাল বাইক ৰেলী হব, আর সেই বাইক ৰেলীৰ পিছত আমি এখন পথ সভা করব অসম বচাও বলে যখন আমার যে মতো তার উপর আমার এই পথ সভা হব। তারপিছতে আমি বিশাল নীলে আমি দেরগাঁও অভিমুখে যাত্রা করব আর নেঘেরটিং বিলত গৈ নেঘেরটিং শিব মন্দিরত গৈ তাতে আমার যাত্রাটো সমাপন করা হব। আর অহা 14 তারিখে রাহুল গান্ধী ডাঙরিয়ার যেহেতুকে আমার শিবসাগর উজনি শিবসাগর জেলালৈ আহিব, আমার গোলাঘাট সমষ্টিৰ পৰাও প্রায় 5000 আমার দলীয় কর্মী আমি নিবর কারণে আমি ইতিমধ্যে প্রস্তুতি করছো। আর তার সকল আমার কংগ্রেস কর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করব। আর অহা 21 তারিখে আমার গোলাঘাট জেলাত আমার নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা অসমৰ তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং ডাঙরিয়া, প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বৰা ডাঙরিয়া, আমার কলিয়াবৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ গৌৰৱ গগৈ ডাঙরিয়া আর জ্যেষ্ঠ AICCর নেতৃবৃন্দ, প্রদেশ কংগ্রেসের নেতৃবৃন্দ, আমার এখন বিশাল মেগা ৰেলী আমি তাত আয়োজন করছো। এই কথাখিনিও আমি আনুষ্ঠানিকভাবে আপনার কইছো। আর 21 তারিখের সভার কারণে আমার ইতিমধ্যে প্রস্তুতি হয়েছে। আর আমি আশা করছো যে বিশ্বের প্রায় 30,000 মানুষ আমি তাত সমাগম করবর কারণে আমি চেষ্টা করিম। তো এইখিন কথা আমি আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে আমি আপনার অবগত করছো। আর সকল দলীয় সতীর্থ কর্মীক আমার এই আগন্তুক 2021-র নির্বাচনের প্রতি লক্ষ্য রাখি এই দলীয় কার্যসূচী সমূহ সফল করবর কারণে আমি আহ্বান জানাইছো। ধন্যবাদ। মই কৈ দিছো আমি ইয়াত কোনো পেনেল হিসাবে করা নাই। ইয়াত যিসকলে প্রথমত আবেদন করেছে তেওঁলোকৰ সেইমতে নামসমূহ দিছো। প্রথম সাগরিকা বৰাই আবেদন করেছিল, তাই আমার অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদিকা। দেবব্রত ফুকন, দেবব্রত ফুকন হল আমার গোলাঘাট জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি। দীপেন বৰুৱা আমার জেলা মুখপাত্র তথা সাধারণ সম্পাদক। বজেন কুমার হেন্দিক আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ আর সাধারণ সম্পাদক। ভূপেন রাজখোৱা তেখেতো আমার প্রদেশ আমার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। সুব্রত বৰা অসম প্রদেশ কংগ্রেস কমিটির তেখেত সম্পাদক। অনিল বৰা আমার জেলা কংগ্রেসের উপসভাপতি। জিতেন বৰুৱা আমার জেলা পরিষদের তেখেত সদস্য। মদন বৰা আমার পদুমণি ব্লকের সভাপতি। প্রণব গগৈ তেখেত আমার মণ্ডল কংগ্রেসের সভাপতি আর জ্যেষ্ঠ নেতা। আর গোলাপ শইকীয়া তেখেতো প্রাক্তন সম্পাদক আর পঞ্চায়েতরাজ তেখেত রাজ্যিক সাধারণ সম্পাদক আছিল। আর দীপাঙ্কর বৰা গোলাঘাট জেলা কংগ্রেসের তেখেত সাধারণ সম্পাদক। এইটো হল আমার গোলাঘাট জেলার কারণে। আমি আপনার লিষ্টখন দি দিম পাছত। খুমটাই কারণে বিস্মিতা গগৈ বাইদেউ কেবল আবেদন করেছে, তার দ্বিতীয়খন অহা নাই। সরুপথার কারণে রজলীনা তিকি বর্তমানের বিধায়িকা। পল্লব জ্যোতি শইকীয়া আমার জেনারেল সেক্রেটারি চেতিয়া তেখেত আমার জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আর APCC মেম্বার। ডক্টর অভিষেক তিকি প্রাক্তন তেখেত আমার যুব কংগ্রেসের সভাপতি আছিল। বালিকা লোহন পেগু আমার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা। রেখা রত্ন গগৈ আমার কিষাণ মজদুর কংগ্রেসের তেখেতের জেলা সভাপতি। বজেন কুমার হেন্দিক তেখেত আমার কোষাধ্যক্ষ প্রদেশ কংগ্রেস কমিটির। আর নীলাকর তাসা তেখেত হল আমার চাহ মজদুর কংগ্রেস কমিটির তেখেত সভাপতি। বোকাখাটৰ কারণে মই নিজে দাদুতাই আবেদন করছো জেলা সভাপতি হিসাবে। হরিপ্রসাদ শইকীয়া তেখেত হল আমার অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। পরাগ শইকীয়া অসম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। তপন কর্মকার তেখেত জেলা উপসভাপতি। মিনতি দলে আমার গোলাঘাট জেলা কংগ্রেস মহিলা কংগ্রেস কমিটির সভানেত্রী। আর জিতু শইকীয়া আমার জেলা কংগ্রেস কমিটির তেখেত সাধারণ সম্পাদক। দেরগাঁও সমষ্টির কারণে কৃষ্ণকান্ত দাস তেখেত আমার প্রদেশ কংগ্রেসের সদস্য তথা গোলাঘাট যোরহাট জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। ডক্টর রমানন্দ দাস তেখেত অসম প্রদেশ অনুসূচিত জাতি বিভাগের অধ্যক্ষ। বাণী হাজরিকা আমার কলিয়াবৰ লোকসভা প্রফেশনেল কংগ্রেস কমিটির অধ্যক্ষ। রঞ্জিত বৰা আমার গোলাঘাট জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। রূপা দাস তেখেত আমার প্রাক্তন আমার জেলা পরিষদ আছিল। উকিল চন্দ্র দাস তেখেত অসম প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। আর প্রভাত কুমার দাস এইকজন হল দেরগাঁও সমষ্টির কারণে, অর্থাৎ আমার 5টা সমষ্টির কারণে মোক এতিয়ালৈকে 33গৰাকী ব্যক্তিয়ে আবেদন করেছে। আর যেহেতুকে 17 তারিখেলৈকে আমার এক্সটেনশন করে দিছে, আমি আশা করছো আর 2 এগারোটি হয়তো বাড়ি।